মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে আলাদা দুটি গুলিবর্ষণের ঘটনায় দুজন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও অন্তত 15 জন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে শিকাগো পুলিশ। পুলিশ জানায় ঘটনাটি গত রবিবারের। স্থানীয় সময় রাত 9টার দিকে সাউথ শোর এলাকায় একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে একজন, এতে নিহত হয় এক নারী, আহত হয় 15 বছর বয়সী এক কিশোর সহ 4 ব্যক্তি। হতাহত সবাই এ সময় রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল, তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া রাত 11টার দিকে শিকাগোর মার্কেট পার্ক এলাকায় ঘটে আরেকটি এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা, যাতে নিহত হয়েছেন এক নারী, আহত হয়েছে অন্তত 8 ব্যক্তি। গোলাগুলির ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি গাড়ি, এতে আহত হয় আরও 2 জন। এ নিয়ে গত এক সপ্তাহে শিকাগোতে এলোপাতাড়ি গোলাগুলিতে নিহত হয়েছেন অন্তত 6 জন, আহত হয়েছে আরও 74 জন।